অনুষ্ঠানে মাতা নদীর উপর নির্মিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিব অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর শুভ উদ্বোধন ঘোষণা করছি। বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কের কচা নদীর উপর নির্মিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। গতকাল সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর উদ্বোধন ঘোষণা করেন। সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার ভাষণের শেষ পর্যায়ে সেতুর শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমরেজাউল করিম এমপি, জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি, ফিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আওয়াল, ফিরোজপুর পৌর মেয়র আলহাজ হাবিবুর রহমান মালিক, সেতুর প্রকল্প ব্যবস্থাপক মাসুদ মাহমুদ সুমন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন। ফিরোজপুর সদরের কুমিরামারা প্রান্তে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান এবং বেকুটিয়া প্রান্তে অনুষ্ঠান সঞ্চালনা করেন কাউখালীর ইউএনও মোসাম্মদ খালেদা খাতুন রেখা। ৮৯৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৯৯৮ মিটার দীর্ঘ এই বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সেতু উদ্বোধন উপলক্ষে আজ সেতুর কুমিরমারা ও বেকুটিয়া দুই প্রান্তে ছিল অনুষ্ঠান। সেতু এলাকায় ছিল সাজ সাজ রব। প্রতীক্ষিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সেতুর দ্বার উন্মোচন করায় খুশি বরিশাল অঞ্চলের মানুষ। উদ্বোধনের পরপরই স্থানীয় হাজারো জনতার ঢল নামে সেতুতে। এই সময় বাঁধ ভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। ফিরোজপুর জেলাবাসীর দীর্ঘদিন লালিত স্বপ্ন এখন বাস্তবে। ফলে এই অঞ্চলে যান চলাচল যেমন বাড়বে, তেমনি আর্থসামাজিক উন্নয়নে হবে সেতুটি সহায়ক। ২০১৮ সালের জুলাই মাসে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে সেভেন্টি বিউরো গ্রুপ কোম্পানি লিমিটেড নির্মাণ কাজ শেষে গত ৭ আগস্ট সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে হস্তান্তর করে। ফিরোজপুর প্রতিনিধি ফয়সাল হাসানের তথ্যচিত্রে পিআইবি ৭১ টিভি।